আমাদের যে কোল্ড স্টোরেজে আমাদের যে আলু আছে, সেই কোল্ড স্টোরেজের ব্যবসায়ী মালিক সকলের পক্ষ থেকে আমরা প্রাথমিক পর্যায়ে 100 মেট্রিক টন আলু 30 টাকা মূল্যে, সরকার নির্ধারিত 30 টাকা মূল্যে আমরা ওপেন মার্কেট সেল 4টি স্পটে বিক্রি হচ্ছে। এছাড়া জানেন যে সরকার টিসিবির মাধ্যমে আলু বিক্রি করছে, যেটা এখনও রংপুরে শুরু হয়নি। যেহেতু শুরু হয়নি, তার আগে আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ এই উদ্যোগ নিয়েছেন এবং তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই যে এই যে আলু যে বাজারে যে মূল্য বৃদ্ধি পেয়েছিল, তাদের এই উদ্যোগের কারণে আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের জনগণ উপকৃত হবে।